হঠাৎ এখন চহৰত আবিৰ্ভাৱ আদিম মানুহৰ মুখত অদ্ভুত শব্দ, হাতত আকৌ বাঁহৰ জোৰ। এয়া ছবিৰ শ্বুটিং অথবা পাতৰ নাচ নহয়। এই দৃশ্য করিমগঞ্জ চহৰৰ মাজমজিয়াৰ ব্যস্ত চহৰৰ মাজত। এইদৰে হঠাৎ ঢোল পিটি পিটি আবিৰ্ভাৱ হল কেইজনমান আদিম মানৱৰ। মূৰ আৰু কঁকালত গছৰ পাত আৰু বাকলিৰ পোছাক, হাতত বাঁহৰ জোৰ। পিছে একবিংশ শতিকাত আদিম মানৱ ওলোৱাৰ কাৰণ কি জানেনে? ৰাজ্যৰ বিয়াগুম বিদ্যুৎ বিভাগ। কাৰণ করিমগঞ্জ চহৰত বিদ্যুৎ নাযায়, মাজে মাজে আহেহে। সেই অতিষ্ঠ জনতাই স্মারক দিদি ভাগরি পড়ল। আর এইবার আদিম মানবর রূপ ধরে বিদ্যুৎ নথকা সময়ত বাঁহর জোর ব্যবহার করার দরেই হাইলাক্স স্টাইলত প্রতিবাদ সাব্যস্ত করলে। বিদ্যুৎহীন করিমগঞ্জ শহরে আমরা জঙ্গলি হতে বাধ্য। মানে আমরা যে সময় কারেন্ট থাকে না, আমরা ফিল হয় যে আমরা জঙ্গলে আছি, আমরা যে একটা শহরে আছি। আজকে 2019 সাল চলে, এই দুনিয়া কত আপডেট হয়েছে, কিন্তু আমরা এখনো সেম জায়গা পড়ে দেখছি, আমরা জঙ্গলি। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে আদিম মানবর সাজ পিনি প্রতিবাদ জানায় করিমগঞ্জের বিশ্ববীনা ক্লাবর সদস্য সকলে। পিছে এনে ব্যতিক্রমী প্রতিবাদেও শক্তি বিভাগের গা লড়াব পারে নোয়ারে, সেয়া সময়তে লক্ষণীয় হব। করিমগঞ্জের অসীম দেব, নিউজ লাইভ।